বেঙ্গলস প্রপার টিউশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব তৃতীয় শ্রেণীর শেখা সেতু বইয়ের পার্ট 7 ভিডিও 26 ও 27 পাতা সলিউশন। দেখো এখানে কি রয়েছে, ও কার ওয়ালা পার্ট। ও আমাদের মনে রাখতে হবে যে এই যে আমাদের ও কার, এটা এসছে ও থেকে, এসছে ও থেকে, এসেছে আমাদের ও কার। এখানেও দেখো প্রথমে পড়ার জন্য কিছু দেওয়া রয়েছে, ময় মৌ দয় ডাসনরা দৌড় পয় পেট কাটা মধ্যে সব পোষ লয় হল জয় উথা যৌথ, এগুলো প্রত্যেকে নিজে নিজে পড়বে, এখানে করানোর কিছু নেই। তারপরে দেখো ফাঁকা ঘর পূরণ করি, এগুলো আমরা করব। দেখো দন্তেন্ন দেওয়া রয়েছে, তাহলে এটা কি হবে, ময় ও ময় ও দন্তেন্ন মৌন, এটা কি হবে ধৌত ধয় ও ত ধৌত, এটা কি হবে মৌরি ময় ও রয়সি মৌরি, এটা কি হবে চৌকি চয় ও কয়সি চৌকি, এটা কি হবে কৌট কয় ও টয়কার কৌট, সব এগুলো ওকারওয়ালা শব্দ আমাদের করতে হবে। এটা কি হবে, এটা হবে মৌলবি ময় ও ল বয়সি মৌলবি, এটা কি হবে চৌ মাথা চয় ও চৌ মায়কার থাকার মাথা চৌ মাথা, এটা কি হবে চৌকিদার চয় ও কয়সি চৌকিদার দার চৌকিদার, এটা হবে ফৌজদারি ফয় ও বুলগির জ ফৌজ দেখা রয় সিদারি। ও ভৌগোলিক বানান ভয়ও গল অহসি ক ভৌগোলিক হয়, আর একটা হয় ভৌগোলিক ভয়ও গয়কা লহসি ক, দুটোই হবে আমাদের। তারপরে নিচে দেখো কি রয়েছে, ছক দেখে কথা বানা, এগুলো আমাদের করতে হবে। দয়ও ডয় শূন্যরা দৌড় দয়ও ডয় শূন্যরা দৌড়, এটা কি হবে গয়ও ডয় শূন্যরা গৌড় গয় ও ডয় শূন্যরা গৌড়, এটা কি হবে চয়ও কয়াকার চৌকা চয়ও কয়াকার চৌকা, এটা কি হবে দন্ত নয়ও কয়াকার নৌকা দন্ত নয়ও কয়াকার নৌকা, এটা দেখে দেখো কি হবে উন্তু জয়ও তহস্যু ক যৌতুক উন্তু জয়ও তহস্যু ক যৌতুক, এটা কি হবে কয়ও তহস্যু ক কৌতুক কয়ও তহস্যু ক কৌতুক। তারপরটা কি হবে দেখো, চয়ও কয়সি দয়াকার চৌকিদার হবে আমাদের, চয়ও কয়সি চৌকি দয়াকার রদার চৌকিদার, এটা কি হবে ফয়ও বুর্গিজ ফৌজ দয়াকার রদার ফৌজদার ফয়ও বুর্গিজ ফৌজ দয়াকার রদার ফৌজদার। এরপরে নিচে আরও দুটো রয়েছে দেখো, ময়ও দন্তন্য মৌন ময়ও দন্তন্য মৌন, এটা কি হবে ময়ও ল মৌল ময়ও ল মৌল, এটা কি হবে ধয়ৌ ত ধৌত ধয় ও ত ধৌত, এটা কি হবে ধয়ৌ লহসি ধৌলি ধয় ও লয় হসি ধৌলি। এরপর দেখো এলোমেলো কথা সাজিয়ে লিখি, এগুলো আমাদের এলোমেলো দেওয়া রয়েছে, সাজিয়ে লিখতে হবে। এক একটা দেখো পড়ে, দৌড়ে মৌলি বা যায় বাড়ি, তাহলে উল্টো পাল্টা দেওয়া রয়েছে, এটা কি হবে মৌলি দৌড়ে বাড়ি যায়, তাহলে আমরা এবার লিখবো ময় ও লয় হসি মৌলি দৌড়ে দয় ও ডয় শূন্য রায়কার দৌড়ে বাড়ি যায় বয়াকার ডয় শূন্য রয়সি বাড়ি অন্ত জয়াকার অন্তস্থ যায়, তারই দিয়ে দেবো এবার আমরা। দু একটা দেখো, থাকে চৌকি পেতে শুয়ে, উল্টো পাল্টা দেওয়া রয়েছে, তাহলে এটা কীভাবে হবে চৌকি আগে হবে চৌকি চৌকি পেতে শুয়ে থাকে চয়ও কয় হসি চৌকি পেতে পয়কার তয়কার পেতে শুয়ে তালবু সহস্য অন্তস্তায়কার শুয়ে থাকে থয়াকার কয়কার থাকে, দাড়ি দিয়ে দেবো। তারপরে তিনেরটা দেখো, মৌরি থেকে আনো কৌটো, তাহলে এটা কি হবে কৌটো থেকে মৌরি আনো, তাহলে কৌটোটা আগে হবে কয় ও টয়কার কৌটো থেকে থয়কার কয়কার থেকে মৌরি ময় ও রহস্যি মৌরি আনো আ দন্ত নয়কার আনো। চারের দাগেরটা দেখো কি রয়েছে, যেতে বাজারে চৌমাথার হবে, তাহলে এটা কি হবে চৌমাথার বাজারে যেতে হবে, এবার আমরা লিখব চৌমাথার চয়ও ময়াকার থয়াকার র চৌমাথার বাজারে বয়াকার বুর্গির জয়াকার রয়কার বাজারে যেতে হবে অন্ত জয়কার তয়কার যেতে হ বয়কার হবে, দাড়ি দিয়ে দেবো আমরা। পাঁচেরটা দেখো কি রয়েছে, পাহারা চৌকিদার দায় রাতের বেলা, তাহলে এটা কি হবে
চৌকিদার পাহারা দেয় রাতের বেলা। তাহলে আবার আমরা এবার এটা লিখবো, চৌকিদার চয় কয় হসি চৌকি দয়াকার রদার চৌকিদার পাহারা পয়াকার হয়াকার রয়াকার পাহারা দেয় দয়কার অন্তস্থ দেয় রাতের বেলা রয়াকার তয়কার র রাতের বয়কার লয়াকার বেলা ধলো। পড়া দেখো কি রয়েছে, ঠিক কথাটি বেছে নেই। পিঠে পুলি উৎসব হয় বৈশাখ আষাঢ় নাকি পৌষ মাসে, কোন মাসে হয়? পৌষ মাসে হয় পিঠে পুলি উৎসব। তাহলে পৌষ পয় পেট কাটা বন্ধন উৎসব পৌষ, এটা হবে আমাদের সঠিক উত্তর। তারপর এটা দেখো, খ কৌমি মৌন যৌথ নাকি গৌণ পরিবারে থাকে? কৌমি মানুষদের যৌথ পরিবার থাকে, কিন্তু জয়ৌথ যৌথ, এটা হবে সঠিক উত্তর। পরের পাতায় দেখো কি রয়েছে, খাবারের বাসন ধৌত লৌহ মৌন করে আনো, কোনটা হবে উত্তর? হবে খাবারের বাসন ধৌত করে আনো, ধৌত মানে আমাদের হচ্ছে ধোয়া, তাহলে ধৌতটা হবে আমাদের সঠিক উত্তর। তারপরে ঘরটা দেখো, ভৌতিক প্রাকৃতিক কৌতুক লেখা পড়লে হাসি পায়, তাহলে কোন ভৌতিক লেখা পড়লে তো ভয় পাবে, আর তাহলে আমাদের কৌতুক, কৌতুক মানেই হচ্ছে হাসির হাসির জিনিস, কৌতুক লেখা পড়লে হাসি পায়, তাহলে এটা আমাদের উত্তর হবে কৌতুক। তারপর দেখো একটা পাঠ দেওয়া রয়েছে, এই পাঠটা পড়ে আমাদের এই উত্তরগুলো করতে হবে, পাঠটা আমরা পড়ব। এখন পৌষ মাস, গৌরব ও সৌরভের দাদা কৌশিকের বিয়ে এক মাস পরেই, তাহলে গৌরব ও সৌরভের দাদা কৌশিকের বিয়ে এক মাস পরেই, ওরা ভেবে রেখেছে বউ ভাতের দিন পৌশালী বৌদিকে খুব ভালো একটা উপহার দেবে, তাহলে কাকে উপহার দেবে? পৌশালী বৌদিকে। সামনের নদীর জলে একটা নৌকা বাঁধা, তাহলে নৌকা কোথায় বাঁধা? সামনের নদীর জলে। দূরে একটা পানকৌড়ি জলে ডুব দিল, পান তাহলে কে ডুব দিল? দূরে একটা পানকৌড়ি জলে ডুব দিল। নদীর ধারে চৌধুরীদের বাগানে এক ঝাঁক মৌমাছি মৌচাক তৈরি করেছে, মৌচাকের পাশেই একটা মৌটুসি আর একটা বেনে বউ বসে আছে, ওরা এক দৌড়ে পৌঁছালো নৌকার কাছে। তাহলে এবার আমরা উত্তরগুলো করব। দেখো কৌশিকের ভাইয়ের নাম কি? তাহলে কৌশিকের তো বিয়ে এক মাস পরে, তাহলে কৌশিকের ভাই কে কে? গৌরব ও সৌরভের দাদা কৌশিকের বিয়ে, তাহলে কৌশিকের ভাইদের নাম কি? গৌরব ও সৌরভ। তাহলে এবার উত্তরটা আমরা লিখব, কৌশিকের কয়ৌ তালব্যশয় হসি কয়কার র কৌশিকের ভয়াকার হর্ষই দয়কার র ভাইদের তন্তনায়কার মনাম কি কি হলো? গৌরব ও সৌরভ। গয় ও র ব গৌরব ও সৌরভ দন্ত স্বয়ৌ র ব সৌরভ হলো। এর পরের প্রশ্নটা দেখো, কাকে বউ ভাতের দিন উপহার দেওয়া হবে? এই যে দেখো, পৌশালী বৌদিকে খুব ভালো একটা উপহার দেবে, তাহলে কাকে উপহার দেওয়া হবে? পৌশালী পয়ৌ পেট কাটা মধ্যম সয়াকার লয় দীর্ঘি পৌশালী বৌদিকে বয়ো দয়হসি কয়কার বৌদিকে বউ ভাতের বয়ো ভয়াকার তয়কার র বউ ভাতের দিন দয়হসি দন্তনা দিন হস্যু প হয়াকার র উপহার দেয়া হবে দয়কার ও অন্তস্তয়াকার দেওয়া হ বয়কার হবে। তিনের প্রশ্নটা দেখো, কে জলে ডুব দিল? এই যে দেখো, দূরে একটা পানকৌড়ি জলে ডুব দিল, আমরা লিখবো এবার দূরে দয় দীর্ঘ রয়কার দূরে এ ক টয়াকার একটা পানকৌড়ি পয়াকার দন্ত ন কয় ও ডয় শুন রয়সি পানকৌড়ি বুর্গি জল অয়কার জলে ডুব দিল ডয়সু ব ডুব দয়সি ল দিল। চারের প্রশ্নটা দেখো কি রয়েছে, কোথায় মৌমাছিরা মৌচাক তৈরি করেছে? এই যে দেখো, চৌধুরীদের বাগানে এক ঝাঁক মৌমাছি মৌচাক তৈরি করেছে, তাহলে এটা আমরা লিখব এবার চৌধুরীদের চয়ৌ ধয়সু রয় দীর্ঘি দয়কার র চৌধুরীদের বাগানে বয়াকার গয়াকার দন্ত নয়কার বাগানে মৌমাছিরা ময়ো ময়াকার ছয়সি রয়াকার মৌমাছিরা মৌচাক ময়ৌ চয়াকার ক মৌচাক তৈরি করেছে তয়ৈ রহস্যি তৈরি ক রয়কার ছয়কার করেছে। শেষ প্রশ্নটা দেখো কি রয়েছে, মৌচাকের পাশে কারা বসে আছে? দেখো উত্তরটা কি হবে এবার, মৌচাকের পাশে একটা মৌটুসি আর একটা বেনেবো বসে আছে, এটা আমাদের হবে উত্তর।
উত্তর উত্তরটা আমরা এবার লিখব, মৌচাকের ময়চয়াকার কয়েকার র, মৌচাকের পয়াকার তালব্যস্বয়কার হর্ষই পাশেই এ ক টয়াকার একটা মৌটুসি, ময়ৌ টয়হস্যু দন্ত্যস্বয়হস্যি মৌটুসি আর 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 এ ক টয়াকার একটা, বেনে বউ বয়কার দন্ত্যনয়কার বেনে বয়ৌ বউ বসে আছে ব দন্ত্যস্বয়কার বসে আ ছয়কার আছে। এবার দাড়ি দেবো আমরা, তাহলে উত্তর কটা লেখা আমাদের কমপ্লিট হলো। এরপর দেখো কী রয়েছে, সাজিয়ে লেখো, এগুলো সাজিয়ে আমাদের লিখতে হবে, উল্টো পাল্টা দেওয়া রয়েছে। তাহলে এটা কী হবে, গয় ও আগে হবে, তারপর র হবে, তারপর ব হবে গৌরব। তাহলে গয় ও র ব গৌরব, এটা কী হবে দেখো, চয় ও ধয়স্যু রয় দীর্ঘী চৌধুরী, তাহলে চয় ও ধয়স্যু রয় দীর্ঘী চৌধুরী। তারপরটা দেখো কী হবে, ময় ও টয়হস্যু দন্ত্যস্বয়হস্যি মৌটুসি, ময় ও টয়হস্যু দন্ত্যস্বয়হস্যি মৌটুসি। এদিকে দেখো কী হবে, পয় ও পেনুসায়াকা লয় দীর্ঘি পৌশালী, পৌশালী বৌদি ছিল ওখানে, পয় ও পেট কাটা মধ্যাহ্ন সয়াকার লয় দীর্ঘি পৌশালী। এটা কী হবে দেখো, বয় ও ভয়াকার ত বৌ ভাত, বয় ও ভয়াকার ত বউ ভাত। তারপরে শেষেরটা দেখো কী হবে, পয়াকার দন্ত না পান কয়ও ডয়মিন্ড রয়েছি পান কৌড়ি, পয়াকার দন্ত না পান কয়ও ডয় শূন্য রয় হস্যি পান কৌড়ি। আজকে শেষটুকু দেখো কী রয়েছে, নিজে নিজে কথা বানাম, নিজে আমাদের কথা বানাতে হবে। কী রয়েছে, নৌকা, নৌকা দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে, আমরা যা ইচ্ছে তাই লিখতে পারি। তাহলে আমরা লিখব, আমার আ ময়াকার র, আমার নৌকা দন্ত নয়ও কয়াকার নৌকা, নৌকা কথাটা কিন্তু থাকতে হবে বাক্যটার মাঝে। আমার নৌকা চড়তে চ ডয় শূন্য র তয়কার চড়তে ভালো লাগে, ভয়াকার লয়কার ভালো লাগে, লয়াকার গয়কার লাগে হলো। তারপরটা দেখো কী রয়েছে, মৌমাছি, আর এটা আমরা কী লিখবো, মৌমাছি ময়ৌ ময়াকার ছয়হস্যি, মৌমাছি মৌচাক ময়ৌ চয়াকার ক মৌচাক তৈরি করে, তয় ওই রহস্যি তৈরি ক রয়কার করে হলো। তারপরে শেষেরটা দেখো কী রয়েছে, পৌষ মাস, তাহলে পৌষ মাস দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে, আমরা এটা কী লিখবো, পৌষ মাসে পয়ও পেট কাটার মধ্যে সব পৌষ ময়াকার দন্ত্যস্বয়কার মাসে পিঠে পুলি, পয়হস্যি ছয়কার পিঠে পয়হস্যু লাহস্যি পুলি উৎসব হয়, হস্যু খণ্ডের ত দন্ত্যস্ব বা উৎসব হ অন্তস্থ হয়। আজকের ভিডিও এ পর্যন্ত, ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, প্রত্যেককে অনেক ধন্যবাদ।